নমস্কার প্রায় সময় আমার যারা সাবস্ক্রাইবার বা যারা আমাদের কাছে বিএস অ্যাকাডেমিতে অনলাইনে কোচিং করছে তারা আমাদেরকে একটা প্রশ্ন করেছে স্যার কোনটা এখন করব, কোনটা এখন বেশি আমাদের করণীয় আমরা এখন এস এলএসটি পিটি পড়বো না আমরা এখন আপনার সাবজেক্ট পড়ব তো কোনটা পড়লে বেশি লাভ হবে সেটা আপনি একটু বলুন আজকে সেই প্রশ্নের উত্তর দেবো এখানে এবং যারা রয়েছে বাংলা ডিপার্টমেন্টের ছেলে মেয়ে যারা এবছর প্রথমবার এসএসসি দিচ্ছ ওদেরকে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ নতুন একটা বই নিয়ে এসেছি গতকাল এই বইটি আমাকে দিয়ে যায় এবং এই বইটি পড়লে কতটা তোমরা কমন পাবে তোমাদের তোমাদের এসএসসি এসসি এব কেমন হবে সেটা কিন্তু পুরোপুরি আমি আজকে এই ভিডিওতে বইটা রিভিউ করব অতএব প্রত্যেকে থাকবে শেষ পর্যন্ত আজকের ভিডিওর মূল কথা হলো যে এখন আমাদের কোনটা বেশি করণীয় এসএলএসটি পিটি না আমার সাবজেক্ট তো আমি আপনার একটা কথা বলবো যে এসলএসটি পিটি ঘোষণা হবে মোটামুটি বারো জুনের পর কারণ কতটা পরিমাণে ফর্ম মানে ফর্ম ফিল আপ আর কি হলো সেটা দেখতে হবে নাইন টেনে বেশি হলো না বেশি হলো ইলেভেন টুয়েলভে অতএব এগুলো সব জানা যাবে বারো জুনের পর বারো জুনেই হবে না হয়তো হতে হতে আপনার পনেরো বা সতেরো জনও লাগতে আর কি পারে তো এসএলএসটি পিটি পড়লে কী হবে আপনার এসএলএসটি পি টিটাও হয়ে যাবে সেকেন্ড থিং হলো আপনার কি না আপনার সামনে আসে ফুড এসা এক্সাম এটা খুব ভালো একটা এক্সাম আসছে সেটাও আপনার কিন্তু হয়ে যাবে অতএব আপনি পিটি পড়ছেন আপনি পিটিটা কিন্তু গুরুত্ব দিন এমন না যে ওটা গুরুত্ব দেবেন না আপনার দুটো কিন্তু এক্সাম এখানে হয়ে যাচ্ছে এবার সাবজেক্ট বাবু সাবজেক্টে কিন্তু গুরুত্ব প্রচুর বছর যে ভালো ছেলে মেয়ে সে কিন্তু বেরিয়ে যাবে সাবজেক্ট এবারে অতএব যে ভালো ছেলে মেয়ে অর্থাৎ এখানে দেখো এবছর অ্যাকাডেমিক যোগ হবে না তুমি হয়তো দু হাজার দশ আগে তুমি হয়তো দুইজন পাস করেছ বা তুমি হয়তো পাস করেছো সাথে দু হাজার ছয়ে তো যারা আর কি তোমার পুরনো ছেলে মেয়ে বা যারা নতুন পাস আউট করলো প্রত্যেককে বলবো যে সাবজেক্টের গুরুত্ব কিন্তু একটা আছে এ বছর তাই সাবজেক্ট ভালো করে পড়বে এবছর সাবজেক্ট পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো টিউশন নাও তোমার কি বলবো ভালো ভালো বই কিনো নোটস জোগাড় করো তারপর তুমি সাবজেক্টে তুমি নেমে যাও অথবা সাবজেক্ট কিন্তু গুরুত্ব বছর আছে যে ভালো ছেলে মেয়ে সেই কিন্তু এবছর এবছর মাদ্রাসার কিন্তু মেরে দেবে আর যা সিলেবাস রয়েছে মাদ্রাসার তাই সিলেবাস রয়েছে এসএসসির অতএব এটা যদি কোনো কারণে কারণে যদি একটু হলেও ধরো হলো না সে কিন্তু পরেরটা মারছে অতএব এবার কি হয় না অনেকে হবে যে স্যার কী হবে স্যার এ তো হবে না ও যারা নেগেটিভ ভাববে তারা বসে বসে ডুডুই বাজাবে আর যারা ভালো ছেলে মেয়ে তারা কিন্তু বেরিয়ে যাবে চাকরিটা নিয়ে ওকে এবার এটা রইল তো অতএব দুটোরই গুরুত্ব আছে তবে আমি বলবো সাবজেক্টটাকে বেশি একটু গুরুত্ব দাও পিটিতে একটু কম গুরুত্ব দাও আর কি কারণ পিটিটা তো পিটিতে পাস করলেই হবে আর সাবজেক্টটা কিন্তু ওর উপর ডিফেন ডিপেন্ড করেছি তোমাদের ইন্টারভিউ আর কি তোমার ডাক্তার কি পড়বে এবারে যারা রয়েছে বাংলা ছেলে মেয়ে প্রত্যেককে বলবো যে আমি ব্যাচ শুরু করেছি অলরেডি প্রচুর ছেলেমেয়ে ভর্তি হয়ে গেছে অনলাইনে তুমি যদি চাও পড়তে পারো এখন কিন্তু রেট কম আছে একশো নিরানব্বই টাকা এটাই কিন্তু চলছে ঠিক আছে পারলে ভর্তি হয়ে যাও আমাকে ফোন করো এভরিথিং তুমি পেয়ে যাবে মক টেস্ট পিডিএফ নোটস রেকর্ড ক্লাস লাইভ ক্লাস সব তো আজকে যে বইটা সেটা হলো বাংলা এনসাইক্লোপিডিয়া সেটা হলো তপতি পাবলিশার্স আমাকে দিয়ে গেছে এই বইটা তপতি পাবলিশার্স বইটা আমাকে দিয়ে গেছে ভালোই মোটামুটি বইটা বইটা কোনো কোনো মানে খারাপ বই আর কি নয় বেশ ভালোই আর কি বইটা রয়েছে কিন্তু আমি বলবো এখান থেকে যে সব থেকে ভালো দিক আমার লাগলো সেটা হলো সাহিত্যের ইতিহাসটা সাহিত্যের ইতিহাস কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং সাহিত্যের ইতিহাস কিন্তু অনেক বেশি প্রশ্ন এখানে দিয়েছে তবে হ্যাঁ এখান থেকে গ্রামারটা না করাই ভালো সাহিত্যের ইতিহাসে কি দিয়েছে একদম পুরো তোমার দেখতে পাচ্ছ তোমরা যে প্রচুর পরিমাণে সাহিত্যের ইতিহাসিক প্রশ্ন এখানে পরপর দিয়ে দিয়েছে প্রায় একটা তোমার চর্যাপদ থেকেই প্রশ্ন দিয়েছে অনেকগুলো আর কি তোমার সংখ্যা দেওয়া নেই বাট পাঁচ থেকে ছ পাতা ওখান থেকে কি দেওয়া আছে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন দিয়েছে তপতি পাবলিশার্স বেশ ভালোই আর কি সাহিত্য ইতিহাস আর কি করেছে তবে টেক্সট বুকটা যে রয়েছে সে প্রথম দিকে যে শুরুতে আমরা তো দেখি তা তারপর তো আমরা দেখি না মাঝটা তো আমরা দেখি না শুরুটা আমি বলবো শুরুটা কিন্তু বেশ ভালোই করেছে শেষ দিকে কিন্তু প্রশ্ন কম দিয়েছে কিন্তু শুরুটা বেশ ভালো কিন্তু করেছে অতএব টেক্সট বুকটা আমি বলে প্রত্যেককে যে তোমরা সেটা পড়বে কিভাবে পড়বে না টেক্সট বুকগুলো গুলো বই তুমি জড় করলে সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্ভার কোনি আর প্রশাসন ডায়েরি প্রত্যেকটা তুমি কবিতা পড়ো কবিতা পড়ে তুমি মার্ক করো অর্থাৎ যে যতগুলো রয়েছে চরিত্র কবির নাম বা লেখকের নাম তুমি খাতার মধ্যে লিখো চরিত্র তুমি লিখো তারপর তুমি কিন্তু সেগুলোকে বাড়িতে পড়ো এবং বই খুললেই যেন ওই লেখাগুলোই সামনে আসে অর্থাৎ ভালোভাবে তোমার কিন্তু পড়তে হবে স্টুডেন্ট এবার অত যদি চাই না স্যার আমি করতে পারছি না স্যার এসব স্যার তুমি চলে আসো আমার কাছে অনলাইনে আমরা কিন্তু পড়াচ্ছি এখানে এখানে বাংলা ক্লাস চলছে বাংলা ক্লাস আমি নিচ্ছি ভর্তি রমরমা হচ্ছে টাকা মাত্র একশো নিরানব্বই টাকা যদি চাইছো চলে আসতে পারো ওকে বাকি সমস্ত কিছু আমি ওখানেই বলবো রাষ্ট্রীয় বন্ধু প্রত্যেককে ধন্যবাদ শুভরাত্রি